আগামীকাল আপনারা সবাই জানেন চন্দ্রগ্রহণ। আবার চন্দ্রগ্রহণ ও বুদ্ধ পূর্ণিমার পুণ্যযোগে এমন কিছু কাজ আছে যা ভুলেও করতে নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব এই চন্দ্রগ্রহণ ও বুদ্ধ পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই কাজগুলি, আর যদি করে ফেলেন তাহলে আপনার জীবনে সমস্যা আসবেই আসবে। আগামী কাল 16 মে এই চন্দ্রগ্রহণ। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি স্বস্তিক ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে দেখুন এবং অতি অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন জীবনে যদি আপনি কিছু করতে চান তাহলে অতি অবশ্যই আপনাকে সকল সময় চেষ্টা করতে হবে ধর্মের পথে থাকতে। গ্রহণ এমন একটি যোগ যা আমাদের জীবনে সমস্যাই আনে, কখনোই সেই সমস্যা বাড়ায় কখনো কমায় না। তাই আপনারা যারা গ্রহণের কুপ্রভাব থেকে বাঁচতে চান আমার বলা এই কাজগুলিকে এড়িয়ে চলুন। আগামীকাল এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সকাল 7:30 ভারতীয় সময় অনুযায়ী এবং দুপুর 12:30 পর্যন্ত এই চন্দ্রগ্রহণ চলবে। এই চন্দ্রগ্রহণের প্রভাব ভারতীয়দের মধ্যে বেশ বেশি পরিমাণে আসবে। তাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, যদি পারেন এই কাজগুলিকে এড়িয়ে চলুন। কোনোভাবেই যেন চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে এই কাজগুলি করবেন না, করলে বিপদ বাড়বে। একেবারেই প্রথমে বলবো, চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে কোনোভাবেই যেন পূজা অর্চনা করবেন না। শাস্ত্রমতে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যাই হোক না কেন, এই সময় পুজো অর্চনা করতে নেই, বরং এই সময় পার হয়ে যাওয়ার পর সঠিক নিয়মে গঙ্গাজল ছড়িয়ে তারপর পুজো অর্চনা শুরু করা উচিত। দ্বিতীয়ত, চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে খাওয়াতে নিষেধ বলা হয়েছে। শাস্ত্রমতে কোনোভাবেই গ্রহণের সময় খাদ্য গ্রহণ করা যাবে না। এক্ষেত্রে যারা খাদ্য গ্রহণ করেন তারা অবশ্যই সমস্যায় পড়েন। তাই অতি অবশ্যই আপনারা চন্দ্রগ্রহণ করার সময় কোনোভাবেই যেন কোনো আপনারা খাবার গ্রহণ করবেন না। তৃতীয়ত, চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে কোনোভাবেই কোনো ব্যক্তির সাথে বচসায় লিপ্ত হবেন না। হ্যাঁ বন্ধুরা, কোনোভাবেই কোনো ব্যক্তির সাথে বচসায় লিপ্ত হবেন না। আপনি যদি বচসায় লিপ্ত হন তা অত্যন্ত খারাপ প্রভাব আপনার জন্য। আবার চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে কোনোভাবেই, প্রিয় বন্ধুরা, চেষ্টা করবেন কোনোভাবেই আপনারা যেন, বিশেষ করে গর্ভবতী মহিলারা, বাড়ির বাইরে যাবেন না, তাহলেই চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব আপনার সন্তানের উপর পড়বে। তাই এদিক থেকে সাবধান, কোনোভাবেই বাড়ির বাইরে যাবেন না। ইভেন চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে সহবাসের মতো কাজগুলি কোনোভাবেই করবেন না। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানালাম। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা অতি অবশ্যই ভিডিওটিকে অন্তত 2 জনকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন।
আশা করি তারাও উপকৃত অতি অবশ্যই হবে। আজকের মতো এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনারা সবাই জানেন চন্দ্রগ্রহণ, আবার চন্দ্রগ্রহণ ও বুদ্ধ পূর্ণিমার পূর্ণযোগে এমন কিছু কাজ আছে যা ভুলেও করতে নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব এই চন্দ্রগ্রহণ ও বুদ্ধ পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই কাজগুলি, আর যদি করে ফেলেন তাহলে আপনার জীবনে সমস্যা আসবেই আসবে। আগামীকাল 16 মে এই চন্দ্রগ্রহণ। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি স্বস্তিক ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে দেখুন এবং অতি অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন জীবনে যদি আপনি কিছু করতে চান তাহলে অতি অবশ্যই আপনাকে সকল সময় চেষ্টা করতে হবে ধর্মের পথে থাকতে। গ্রহণ এমন একটি যোগ যা আমাদের জীবনে সমস্যাই আনে, কখনোই সেই সমস্যা বাড়ায় কখনো কমায় না। তাই আপনারা যারা গ্রহণের কুপ্রভাব থেকে বাঁচতে চান, আমার বলা এই কাজগুলিকে এড়িয়ে চলুন। আগামীকাল এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সকাল 7:30 ভারতীয় সময় অনুযায়ী এবং দুপুর 12:30 পর্যন্ত এই চন্দ্রগ্রহণ চলবে। এই চন্দ্রগ্রহণের প্রভাব ভারতীয়দের মধ্যে বেশ বেশি পরিমাণে আসবে। তাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, যদি পারেন এই কাজগুলিকে এড়িয়ে চলুন। কোনোভাবেই যেন চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে এই কাজগুলি করবেন না, করলে বিপদ বাড়বে। একেবারেই প্রথমে বলবো, চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে কোনোভাবেই যেন পূজা অর্চনা করবেন না। শাস্ত্রমতে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যাই হোক না কেন, এই সময় পূজো অর্চনা করতে নেই, বরং এই সময় পার হয়ে যাওয়ার পর সঠিক নিয়মে